হ্যালো ফ্রেন্ডস, ম্যাথ ফর ইউ চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম অংশীদারি কারবার, পার্টনারশিপ বিজনেস। আগের এপিসোডে আমি পার্টনারশিপ বিজনেসের বেসিকটা বুঝিয়েছি। এটি হচ্ছে এপিসোড টু। এই এপিসোডে বেশ কিছু অঙ্ক আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই বন্ধুরা, দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, প্রশ্নে কি বলেছে, কোন যৌথ ব্যবসায়ে তিন বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা ও 250 টাকা, একই সময় পরে তাদের লভ্যাংশের অনুপাত হবে। অপশান এতে দিয়ে দিয়েছে, দেখুন, এটা অপশান বিতে এটা দিয়েছে, অপশান সিতে এটা দিয়েছে, অপশান ডিতে এটা দিয়েছে। অর্থাৎ তিন বন্ধু কোনো একটা ব্যবসায় নেমেছে, সেখানে তারা একজন দিয়েছে 200 টাকা, একজন 150 টাকা, একজন 250 টাকা। তাহলে তারা লাভ্যাংশ কি অনুপাতে ভাগ করে নেবে সেটা বার করতে হবে। তো অঙ্কটা বন্ধুরা কিভাবে করব দেখুন। তাহলে ফার্স্ট আমরা করব, তারা যে টাকাটা লাগিয়েছে অর্থাৎ তিনজনের যে মূলধন, তাদের অনুপাতটা বার করে নেব। তাই তো বন্ধুরা, দেখুন তিন বন্ধুর মূলধনের অনুপাত, দেখুন প্রশ্নেই বলে দিয়েছে 200 টাকা, 150 টাকা, 250 টাকা, এদের অনুপাত। এবার শূন্য 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 কেটে যায়, তাহলে 20, 15, 25 পড়ে থাকে। এটা এদের তিনজনকেই কত দিয়ে ভাগ করা যায় বলুন তো, তিনটে সংখ্যাকে কত দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে। তো এটা 4 5 20, 3 5 15, 5 5 25, আর কোনটাই ভাগ যাবে না, সেই জন্য এই অনুপাতটা এখানেই রাখতে হবে। তো বন্ধুরা, আর একটা জিনিস এখানে মনে রাখতে হবে, তো যে অনুপাতে মূলধন ব্যবসায় নিয়োগ করে সেই অনুপাতেই তারা লাভ্যাংশ পায়। তো দেখুন বন্ধুরা, তো তাহলে লভ্যাংশের অনুপাত আর মূলধনের অনুপাত সবসময় একই হবে। তাহলে যে অনুপাতে মূলধন নিয়োগ করেছিল সেই অনুপাতেই লভ্যাংশ পাবে। তাহলে কোন অ্যান্সারটা হবে বলুন বন্ধুরা। তাহলে তিন বন্ধুর লভ্যাংশের অনুপাত 4:3:5, 4:3:5, অর্থাৎ উত্তর হচ্ছে অপশান বি। আশা করি এই অঙ্কটা বোঝা গেছে। আসুন পরবর্তী অঙ্কে। দেখুন বন্ধুরা, এই প্রশ্নে কি বলেছে, শুভেন্দু ও নৌশাদ যথাক্রমে 1,500 টাকা এবং 1,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। এক বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয়। অপশান এ 45 টাকা, অপশান বি 30 টাকা, অপশান সি 25 টাকা, অপশান ডি 40 টাকা। তাহলে দুই বন্ধু শুভেন্দু ও নৌশাদ, একজন 1,500 টাকা আর একজন 1,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেছিল। এক বছর পর দেখলো তাদের ক্ষতি হয়ে গেছে 75 টাকা। তাহলে শুভেন্দু কত টাকা ক্ষতি হয়েছে সেটা বার করতে হবে। তাহলে ফার্স্ট কাজ কি বন্ধুরা আমাদের, তারা যে মূলধনটা নিয়োগ করেছে তাদের অনুপাতটা নির্ণয় করা। দেখুন বন্ধুরা, আমি তাই করেছি। শুভেন্দু ও নৌশাদের মূলধনের অনুপাত দেখুন 1500, 1500, এখানে 1000, 0, 0, 0, 0 কেটে যায়, তাহলে পড়ে থাকে 15:10। তো এটা এদের দুজনকে কত দিয়ে ভাগ করা যাবে, 5 দিয়ে। তাহলে 3 5 15, 5 2 10, তাহলে শুভেন্দু ও নৌশাদের মূলধনের অনুপাত কত হচ্ছে, 3:2। তাহলে বন্ধুরা এবার দেখুন, ব্যবসায় কত টাকা ক্ষতি হয়েছে, 75 টাকা। তাহলে কে বেশি নিয়োগ করেছিল, শুভেন্দু, শুভেন্দু বেশি টাকা নিয়োগ করেছিল, আর নৌশাদ কম টাকা নিয়োগ করেছিল। তাহলে ক্ষতিটা কিন্তু শুভেন্দুর বেশি হবে 75 টাকার মধ্যে। তাহলে শুভেন্দুর কত টাকা ক্ষতি হয়েছিল সেটা কিভাবে বার করব দেখুন বন্ধুরা। শুভেন্দুর ক্ষতি সমান যে মোট টাকাটা এখানে লিখব, গুণিতক শুভেন্দু, শুভেন্দু প্রথমে আছে সেজন্য শুভেন্দু গুণ, এখানে গুণিতক, এখানে 3 দিলাম আর এই দুটোর যোগফল, 3 আর 2 যোগ করলে কত হয়, 5। তাহলে মোট যে ক্ষতিটাকে গুণ করছি কত, 3 এর 5 দিয়ে। 3টা কোথা থেকে এসছে, দেখুন শুভেন্দুর এই অনুপাত থেকে, আর 5টা এসছে এই দুজনের যোগফল থেকে। তাহলে এইটা আর এটা কাটে, 15 দিয়ে কাটাকুটি যায়, 5 এটা 15 দিয়ে কাটে, তাহলে 5
15 × 75, 15 কে 3 দিয়ে গুণ করলে হয় 45। তাহলে শুভেন্দুর ক্ষতি হচ্ছে কত? 45 টাকা। যদি প্রশ্নে বলতো নৌসাদের কত ক্ষতি হয়েছে, তাহলে শুভেন্দুর তো 45 হয়েছে, তাহলে 75 থেকে বাদ দিলে কত করে থাকে? 30 হতো। তাহলে নৌসাদের 30 টাকা ক্ষতি হতো, শুভেন্দুর 45 টাকা ক্ষতি হতো। যেহেতু প্রশ্নে শুভেন্দুর ক্ষতি চেয়েছে, তাহলে কোনটি উত্তর হবে? অপশান এ, 45 টাকা। আশা করি এই অঙ্কটি বোঝা গেছে। আসুন পরবর্তী অঙ্কে। এই প্রশ্নে দেখুন বন্ধুরা কি বলেছে। ফতিমা, শ্রেয়া ও স্মিতা তিনজনে মোট 6,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ফতিমা, শ্রেয়া ও স্মিতা যথাক্রমে লভ্যাংশের 50 টাকা, 100 টাকা এবং 150 টাকা পায়। স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করে অপশান এ 1,000 টাকা, অপশান বি 2,000 টাকা, অপশান সি 3,000 টাকা, অপশান ডি 4,000 টাকা। অর্থাৎ কি বলছে, তিনজনে একটি ব্যবসায় মোট 6,000 টাকা নিয়োগ করেছিল। 1 বছর পরে যেটা লাভ হয়েছে সেটা ভাগ করে নিয়েছে। ফতিমা নিয়েছে 50 টাকা, শ্রেয়া নিয়েছে 100 টাকা আর স্মিতা নিয়েছে 150 টাকা। তাহলে স্মিতা ওই ব্যবসায় কত টাকা নিয়োগ করেছিল এটা আমাকে বার করতে হবে। তো বন্ধুরা, আমি বলেছিলাম লভ্যাংশের যে অনুপাত আর নিয়োজিত মূলধনের অনুপাত সমান হয়। তাহলে এখানে তাদের লভ্যাংশগুলো আছে, দেখুন কে কত টাকা লাভ পেয়েছে। তাহলে আমরা ফার্স্ট এটার অনুপাত নির্ণয় করব। তাহলে সেখান থেকেই তিনজনের নিয়োজিত মূলধনের অনুপাত পেয়ে যাব। দেখুন বন্ধুরা, ফতিমা, শ্রেয়া ও স্মিতার লভ্যাংশের অনুপাত 50, 100, 150। 0, 0, 0 কাটে, 5 পড়ে থাকে, 10 পড়ে থাকে, 15 পড়ে থাকে। এই তিনটাকে কত দিয়ে ভাগ করা যায়? প্রতিটা 5 দিয়ে ভাগ করা যাবে। 5 দিয়ে ভাগ করা গেলে 1, 5, 2, 10, 3, 5, 15। বন্ধুরা, আগে বলেছিলাম লভ্যাংশের অনুপাত আর নিয়োজিত মূলধনের অনুপাত সমান হয়, তাই তো? এটা মনে রাখবেন। তাহলে মূলধনের অনুপাত এটা। তাহলে টোটাল কত টাকা ইনভেস্ট করেছিল তিনজনে? 6,000 টাকা। তাহলে স্মিতা কত টাকা নিয়োগ করেছিল? স্মিতার মূলধন সমান 6,000 × স্মিতা মানে লাস্টে আছে, তাহলে এই তিনটা নেব। তাহলে এই তিনটা নিয়েছি আর এই তিনটের যোগফল কত হবে? 2, 3 আর 1 যোগ করলে হয় 6, নিচে 6 বসাবো। 6কে 6,000 দিয়ে ভাগ করলে কত হয়? 1,000। তাহলে 1,000 আর 3 গুণ করলে হয় 3,000 টাকা। তাহলে স্মিতা কত টাকা ব্যবসায় নিয়োজিত করেছিল? 3,000 টাকা। তাহলে কোন উত্তরটা হবে বলুন বন্ধুরা? অপশান সি। বোঝা গেছে? আশা করি আপনাদের এই তিনটি অঙ্ক বোঝা গেছে। এর পরবর্তী এপিসোডেও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।